জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব ফিডব্যাক ব্র্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। 8 জানুয়ারি দিবাগত রাত 11:30টার দিকে ফোয়াদ নাসের বাবু নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। এরপর রাত 12:30 নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন। রাত 12:30টার দিকে তাকে হাসপাতালে গুরুতর অবস্থায় আনা হলে হাসপাতালটির কার্ডিয়াক বিভাগ অবস্থার উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। ফোয়াদ নাসের বাবু কতটা শঙ্কামুক্ত এমন প্রশ্নের জবাবে চিকিৎসক জানান, রোগীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং রোগীকে সঠিক স্থানে আনতে অনেক সময় নিয়েছেন সংশ্লিষ্টরা। ব্লক আছে তার হার্টে, তবে কি পরিমাণ সেটা দেখা হচ্ছে। সেটি দেখার পরেই রিং পরানোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের অন্যতম পুরনো ও সফল ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু এখনও তিনি এই দলটিকে বাঁচিয়ে রেখেছেন তার অসাধারণ সুর, সঙ্গীত ও নেতৃত্বে। তিনি ব্যান্ড পরিচালনার পাশাপাশি স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে টানা 5 দশক কাজ করে চলেছেন জিঙ্গেল, নাটক, অডিও ও চলচ্চিত্রে। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।